সারোয়ারের বউ রীতা ছয় মাসের অন্তঃসত্ত্বা। রীতা সারোয়ারের কোলে মাথা রেখে খাটের উপরে শুয়ে আছে। আজ শুক্রবার হওয়াতে সারোয়ারের অফিস বন্ধ। রীতা বলল, একটা কথা বলবো, রাগ করবে না তো? সারোয়ার বলল, বলো, রাগ করার কি আছে? তোমাকে না জানিয়ে বাবাকে আমাদের গ্রামের বাড়ি থেকে একটা কাজের বউ আনতে বলেছি। সারোয়ার বলল, ভালোই করেছো, কারণ তুমি ছয় মাসের অন্তঃসত্ত্বা, এই মুহূর্তে তোমার হাঁটা চলার বেশি করাটা উচিত হবে না। এমন সময় দরজার কলিং বেলের শব্দ শুনে সারোয়ার খাট থেকে নেমে ড্রয়িং রুমে এসে দরজাটা খুলে দিলেন। রীতার বাবা মোমিন সাহেব কাজের মেয়ের সাথে তাদের মাকে নিয়ে ঘরে ঢুকলেন। সারোয়ার শ্বশুরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম বাবা। মোমিন সাহেব বলল, ওয়ালাইকুম আসসালাম, আমার মেয়ে কোথায়? সারোয়ার বলল, ও তো খাটে শুয়ে আছে। মোমিন সাহেব মেয়েকে ডাকতে লাগলেন, রীতা এদিকে আয় তো মা। রীতা খাট থেকে নেমে ড্রয়িং রুমে আসলেন। রীতা বাবাকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম বাবা। মোমিন সাহেব বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস রে মা? ভালো আছি বাবা, উনি কে? মোমিন সাহেব বলল, ওর নাম মাহি, থেকে তোর ঘরের সব কাজ করবে, আর ইনি হচ্ছে মাহির মা কাজলি বেগম। রীতা বলল, আমার তো দুটো কাজের মেয়ে দরকার নেই, ওনারা কি মা মেয়ে দুজন একসাথে থাকবেন? কাজলি বেগম বলল, না রে মা, আমার মাইয়াটা কোন ঘরে রাইখা যাইতাছি সেটা দেখানোর লাগে আমি আইসি। আজকে রাইটটা থাইকা, কালকে সকালে উঠা চইলা যামু, আপনি আবার উনার কথা কিছু মনে করবেন না। কাজলি বেগম বলল, না বাবা, কিছু মনে করতাছি না, তয় আপনাদের কাছে অনুরোধ, আমার বাপ মরা মাইয়াটারে কষ্ট দিয়েন না, ঘরে ঠিক মতো খাওয়ন দিতে পারি না বইলা আপনাকে ওইখানে কাজের মাইয়া হিসেবে পাঠাইলাম, হ্যাঁ যদি কোনো অপরাধ করে থাকে আমার দিকে তাকাইয়া মাফ করে দিয়েন। মোমিন সাহেব বলল, কাজলি তোর ওসব নিয়ে চিন্তা করতে হবে না, তোর মেয়েটা আমার মেয়ের ঘরে থাকবে, এত চিন্তা করছিস কেন? কাজলি বেগম বলল, বাপ মরা মাইয়া তো কোনোদিনও কারো ভালোবাসা পায় নাই, সে কারণে অনেক কিছুই বোঝে না, ভুল ত্রুটি করতে পারে। রীতা বলল, কোনো সমস্যা নেই, ওকে আমি আমার ছোট বোনের মতো করে রাখবো। সারোয়ার বলল, আচ্ছা বাবা, আপনারা হাত মুখ ধুয়ে আসুন, দুপুরের খাবার খাবেন। ওই দিনের ঠিক এক মাস পরে এক রাতে রীতা ও সারোয়ার ঘুমিয়ে আছে। সারোয়ার ঘুম ভাঙাতে তার যৌবন নাড়া দিয়ে উঠল। সারোয়ার রীতাকে জড়িয়ে ধরতে চাইল। ডাক্তার বলেছেন গর্ভবতী হওয়ার ছয় মাস পর যেন স্বামী স্ত্রী মিলিত হওয়া থেকে বিরত থাকি, এখন আমার প্রায় আট মাস, সুতরাং এখন কাছে আসবে না, আর দু তিনটা মাস ওয়েট করো। সারোয়ার বলল, আজকে চার মাস তুমি ঠিক মতো আমাকে কাছে আসতে দিচ্ছ না, আমি একটা মানুষ কিভাবে থাকি? রীতা বলল, তুমি এরকম কেন? দেখতেই তো পাচ্ছ আমি শারীরিকভাবে অসুস্থ, তারপরও কেন আমাকে এভাবে প্রেসার ক্রিয়েট করছো? সারোয়ার বলল, আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো। সারোয়ার একপাশে হয়ে শুয়ে রইল। কিছুক্ষণ পর রীতা ঘুমিয়ে পড়ল, সারোয়ারের ঘুম আসছে না। কতক্ষণ খাটের এপাশ ওপাশ গড়াগড়ি করে সারোয়ার বাথরুমে যাওয়ার জন্য উঠে গেল। ড্রয়িং রুমের পাশে বাথরুম, সারোয়ার বাথরুমে যাবে, এমন সময় হঠাৎ লক্ষ্য করলো কাজের মেয়ে মাহি গরমের যন্ত্রণায় একটা ছায়া ও একটা ব্লাউজ পরে শুয়ে আছে। যে ছায়া পরে শুয়ে আছে ওই ছায়াটা আরেকটু হলে ওভার বাউন্ডারি হয়ে যেত। সারোয়ার কি করবে বুঝে উঠতে পারছে না। এমনিতেই আজকে প্রায় আট মাস ধরে স্ত্রীর সাথে তার কোনো মেলামেশা হচ্ছে না, তার উপর এমন রাতের বেলায় নির্জনতার ভেতর কাজের মেয়েটির এমন রসালো দেহ দেখে সারোয়ার আর নিজেকে ধরে রাখতে পারলো না, এদিক ওদিক তাকিয়ে মাহির উপরে উঠে গেলেন। ওই ঘটনার আরো এক মাস দশ দিন পর সারোয়ারের বউ রীতা সাড়ে নয় মাসের, মানে যাকে বলে দিনে মানে গর্ভবতী। রীতা সোফার উপরে বসে আছে, কাজের মেয়ে মাহি বাসায় ঝাড়ু দিচ্ছিলেন। বাসা ঝাড়ু দিতে দিতে কাজের মেয়ে মাহি হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল। রীতা এসে মাহিকে ধরলো, কি হলো মাহি, তোর কি হলো? মাহি কোনো কথা বলল না, শুধু বলল, আমার মাথা ধরেছে, বমি বমি ভাব লাগতেছে। রীতা ডাক্তারকে ফোন করার জন্য মোবাইল খুঁজতে লাগলো। মাহিকে খাটের উপরে শুয়ে রেখে তার পাশে বসলো রীতা। ডাক্তার বাবলা বড়ুয়া ভালো করে চেক আপ করছেন। চেক আপ করার এক পর্যায়ে বাবলা বড়ুয়া বলল, ও তো দুই মাসের প্রেগনেন্ট। কথাটি শোনার সাথে সাথে রীতা চোখ বড় করে মাহির দিকে তাকালো। মাহি রীতার দিক থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে কাঁদছে। রীতা বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আসুন। ডাক্তার চলে গেলেন। রীতা বলল, সত্যি করে বল মাহি, তোর এই পাপের সন্তান কার? কোনো কথা না বলে মাহি চুপ করে রইলেন। রীতা আবার বলল, তোর মতো পাপিকে আমার ঘরে রাখা সম্ভব না, আমি এখনই তোর মাকে ফোন করে তোকে নিয়ে যেতে বলবো। তারপরেও মাহি কোনো কথা না বলে নিজে নিজে কাঁদতে লাগলো। তারপর রীতা আবারও বলে উঠল, কোত্থেকে আকাম কুকাম করে এসে আমার ঘরে এসে পড়েছিস? এখন সবাই মনে করবে এই পাপের সন্তান আমার স্বামীর লালসার ফসল, তোর মতো নষ্টা দুশ্চরিত্র মেয়ের জন্য আমার স্বামীর সম্মান ক্ষুণ্ণ হোক সেটা আমি চাই না, এক্ষুনি আমার বাসা থেকে চলে যাবি, এই সন্তান আপনার স্বামীর দেয়া। রীতার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বললি তুই, কোত্থেকে কোন পাপ আমার ঘরে চাপিয়ে দিচ্ছিস? এক্ষুনি বের হ বলছি। তখন মাহি রীতার পায়ে ধরে বলল, বিশ্বাস করে না পা, এই সন্তানের কসম, এই সন্তানের বাবা আপনার স্বামী সরোয়ার সাহেব। রীতা আর কোনো কথা বলতে পারলো না, কারণ একটা মেয়ে আর একটা মেয়ের এত বড় সর্বনাশ সে কিভাবে মেনে নেবে? রীতা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। এই মুহূর্তে তার কি করা উচিত কিছুই বুঝে উঠতে পারছে না। তার পেটে সাড়ে নয় মাসের সন্তান, একটা পুত্র পবিত্র সন্তান পেটে নিয়ে মা কিভাবে
কিভাবে এত বড় একটা অন্যায় করবে। রীতা ভাবতে লাগলো তার পেটে সন্তানের যেমন কোনো অপরাধ নেই, ঠিক তেমনি মাহির পেটে সন্তানও তো কোনো অপরাধ করেনি। রীতা চিন্তা করতে লাগলো একটা সন্তান নিয়ে কিভাবে এত বড় একটা অন্যায় মেনে নেবে। এই মুহূর্তে রীতার কি করা উচিত কি করা উচিত না বুঝে উঠতে পারছে না। সারোয়ার সাহেবের ড্রয়িং রুমে মাহি বউ সজে বসে আছে, একপাশে রয়েছে কাজী, আরেক পাশে রয়েছে মাহির মা এবং পাশে রয়েছে রীতার বাবা মোমেন সাহেব। রীতা কোনো কথা না বলে চুপ করে বসে রইলেন। মাহির মা কাজলি বেগম খুব চিন্তিত মনে একবার রীতার দিকে, আরেকবার মাহির দিকে, আরেকবার মোমেন সাহেবের দিকে তাকাচ্ছেন। মোমেন সাহেব লজ্জায় মাথা নত করে বসে রইলেন। মাহি কি করবে বুঝে উঠতে পারছে না, শুধু ধুকে ধুকে কাঁদছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। রীতা গিয়ে দরজা খুললো। সরোয়ার ঘরে প্রবেশ করতে বলল, কি ব্যাপার, মাহির বিয়ে হচ্ছে নাকি, বর কোথায়? রীতা টি টেবিলের উপরে থাকা শেরওয়ানিটা নিয়ে সারোয়ারকে বলল, এক্ষুনি পরে নাও। সারোয়ার বলল, শেরওয়ানি আমি পরবো কেন? রীতা বলল, কারণ আজ তোমার দ্বিতীয় বিয়ে। সারোয়ার বলল, হোয়াট, তোমার কি মাথা ঠিক আছে? একটা চাকরানিকে বলছো আমাকে বিয়ে করতে? মোমেন সাহেব তখন বলে উঠল, চুপ অমানুষের বাচ্চা, ওর সাথে ফষ্টি নষ্টি করার সময় মনে ছিল না, ও যে একটা চাকরানি। সরোয়ারের শ্বশুর কখনো সরোয়ার সাথে এভাবে কথা বলেনি। হঠাৎ করে শ্বশুরে এমন অগ্নিমূর্তি দেখে সরোয়ার চুপ হয়ে গেলেন। পাশে বসা কাজী সাহেব বলল, আপনারা এত দেরি করলে, আমারে আগে বলতেন, আমার অন্য জায়গায় বিয়ে পড়ানোর কথা আছে। বিয়েটা কি এখন করাবেন না পরে করাবেন, আমারে তাড়াতাড়ি জানান, না হলে আমি চলে যাব। মোমেন সাহেবকে কাজলি বেগম তখন বলল, ভাইজান থাক, আপনাকেও একটা মান সম্মান আছে, আমাকেও গরিবের ইজ্জত গেলে আর কতটুকু যাবে, কিন্তু আপনার মেয়ের জামাই যদি আমার মাইয়াডারে বিয়ে করে তাহলে সমাজে আপনারা মুখ দেখাবেন কেমনে? তখন মোমেন সাহেব বলল, আজ আমি গর্বিত, আমার মেয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আমার মেয়ে রীতার মতো নারী এই সমাজে বিরল, আমার রীতা একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সর্বনাশ করতে পারেনি বলে আজ নিজের হাতে তার স্বামীকে একটা চাকরানির সাথে বিয়ে দিচ্ছে, আমি ধন্য এমন মেয়ে জন্ম দিয়ে। সরোয়ার আর কোনো কথাবার্তা না বলে শেরওয়ানিটা পরে মাহির পাশে বিয়ের জন্য বসে পড়ল। সম্মানিত ভিউয়ার্স, আমাদের সমাজে যত দোষ হয় সব দোষ গিয়ে পড়ে গরিবের ঘাড়ে, সত্যি কথাটি কেউ সহজে মেনে নিতে চায় না। এই ধরনের অপরাধ যারা করবে তাদের এই রকম শাস্তি হওয়া উচিত। যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।